গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। আপনারা জানেন যে ডে ওয়ানের ভিডিওতে আমরা আমাদের নাইট স্টেটা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে দিয়েছিলাম। এবার ডে টুতে আমাদের ডেস্টিনেশান হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি টু গ্যাংটক। তো সেই হিসেবে আমরা সকাল সকাল ব্যাগ ঠ্যাগ গুছিয়ে নিই, আর নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ক্যান্টিন থেকেই আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়ি আমাদের ডে টু এর ডেস্টিনেশান, দ্যাট ইজ শিলিগুড়ি টু গ্যাংটক। আমরা সকাল 9:30 নাগাদ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে আমাদের ডে টু ডেস্টিনেশান গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। সিকিমে কিছু মাস আগে বন্যা আসার কারণে বহু জায়গায় এখনও আন্ডার কনস্ট্রাকশন আছে রাস্তাঘাট, যে কারণের জন্য একটু টাইমটা বেশি লাগে শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার। যেটা নর্মাল টাইম তার থেকে মোটমাট আপনাদের আধা ঘন্টা মতন বেশি লাগতে চলেছে। এবার শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার রাস্তায় একটি খুবই সুন্দর জায়গা পড়ে, সেটা হচ্ছে সিটং, যেখানে আপনারা বাইক বা চার চাকা হায়ার করে যেতে পারেন। সিটং অ্যাকচুয়ালি একটা পাহাড়ের ওপরের একটা রিজন, যেখান থেকে আপনারা গোটা শিলিগুড়ি এবং সিকিম শহরটা দেখতে পাবেন। চারিদিকটা সাধারণত পাহাড় দিয়েই ঢাকা থাকে, আর ওয়েদার যদি সুন্দর হয় তো আপনারা সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার একেবারে ক্লিয়ার একটা দৃশ্য দেখতে পাবেন। সিটংয়ে বাইক রাখার আলাদা করে কোনো জায়গা নেই, ওপরে ওঠার মুখেই একটা খালি স্পেস আছে, সেখানেই আমরা গাড়ি পার্ক করে আমরা সিটং পৌঁছে যাই। ওপরের দৃশ্যটা জাস্ট অসাধারণ ছিল, পুরো জায়গাটাই পাহাড় দিয়ে ঘেরা, আর যেহেতু সেদিন মেঘ ছিল আকাশে সে কারণের জন্য আমরা হয়তো কাঞ্চনজঙ্ঘা খুব ক্লিয়ারলি দেখতে পাইনি। বাট যতক্ষণ সময় আমরা সিটংয়ে ছিলাম আমরা যথেষ্ট মজা করেছি। এবার আপনাদের সাথে একটা বিশেষ জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে সিটংয়ে যাওয়ার আগে আপনারা সাথে কিছু খাবার আর জলের বোতল নিয়ে যেতে পারেন, কারণ ওপরে সেরমভাবে খাবার বা জলের সেরম ব্যবস্থা নেই। তো যাই হোক, কিছুক্ষণ সময় সিটংয়ে কাটানোর পরে আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশান গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। তখন দুপুর নেমে এসেছিল, খাবার বলতে কিছুই দেখতে পাচ্ছিলাম না। তো অনেকক্ষণ রাইড করার পরে একটি জায়গায় দাঁড়িয়ে আমরা মোমো খাই আমাদের দুপুরের লাঞ্চ হিসেবে, কারণ এসব জায়গায় আপনারা জানেন এখানে চাউমিন আর মোমো ছেড়ে সেরকম বিশাল কিছু খাবার পাওয়া যায় না। তো কিছুক্ষণ রাইড করার পরে আমরা আরও কয়েকবার স্টপেজ দিই, আর ঘুরতে ঘুরতে আমরা গ্যাংটক পৌঁছে যাই। সেখানে হোটেলে জিনিসপত্র রেখে বিকেলবেলা আমরা এমজি মার্গের উদ্দেশ্যে রওনা হই। এমজি মার্গে কেনাকাটা আর ঘোরাঘুরি করার পর আমরা ফাইনালি আমাদের হোটেলে ফিরে যাই। নেক্সট দিনটা আমাদের সবার কাছেই খুবই ক্রুশাল একটা দিন ছিল। তো আমাদের সাথে থাকুন, দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের চ্যাপ্টার 3 এর সাথে। ধন্যবাদ।